আসসালামু আলাইকুম, এসএমটিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আপনার সেটটা কি সবসময় সমান স্পিডে কাজ করে নাকি মাঝে মধ্যে হ্যাং করে? ভিউয়ার্স, আমরা দেখতে পাই যে আমরা কোনো গুরুত্বপূর্ণ ব্রাউজিংয়ের সময় আমাদের সেটটা হঠাৎ করে স্টপ হয়ে যায়, হ্যাং করে ফেলে, তখন আমরা রিস্টার্ট মারতে হয়, তারপরে কিছুক্ষণের জন্য আবার ওপেন হয়, তারপরে আবার চলে, এইভাবে আমাদের চলতে হয়। কিন্তু ভিউয়ার্স, আমাদের এই সমস্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের খুব জরুরি মুহূর্তে যখন এই সেটটা এরকম করে আমরা বিরক্ত হয়ে যাই ভিউয়ার্স, সেই ক্ষেত্রে আজকে ভিডিওটি আপনার কাজে লাগবে এবং আশা করি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ভিউয়ার্স, আগে জেনে নিতে হবে এই হ্যাং কী জন্য করে এবং কী জন্য আমাদের সেটটা স্টপ হয়ে যায় একটা স্ক্রিনে এসে। ভিউয়ার্স, আমাদের সেটে যে র্যামটা থাকে, আমরা যখন কোন ডাটা ওপেন করি তখন সেই র্যামটা ওপেন হয়ে যায় এবং অনেকগুলো ডাটা রিসিভ করে, কিন্তু আমরা যখন মিনিমাইজ করে বের হয়ে যাই তখন সেই ডাটাগুলোর অস্তিত্ব আমাদের সেটের র্যামে থেকে যায়, সেই জন্যই আর সেটটা স্পিডে কাজ করতে পারে না। তো আপনার মূল কাজটা হবে র্যামটাকে ক্লিয়ার করে দেওয়া, সেই জন্য আপনার একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো ভিউয়ার্স, অ্যাপসটা হচ্ছে প্লে স্টোরে যেতে হবে এবং ডাউনলোড করে নিতে হবে এবং ইনস্টল করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, আমার যেহেতু ছিল আমি ওপেন করে নিব, আপনারা শুধু দেখে নেন স্পিড বুস্টার নামে একটি অ্যাপস, আমি ওপেনে ক্লিক করলাম। ভিউয়ার্স, ওপেন করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন লাল দাগে দেওয়া আছে বুস্ট নাও, আমি যদি এটা বুস্ট করে দিই তাহলে আমার সেটটাকে পরিষ্কার করে দিবে যতটুকু র্যামের সমস্যা ছিল, এতে করে আমি স্পিড পাবো। তারপর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার সিপিইউ ক্লিনার, এখানে একটু ক্লিক করবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা আমাদের মাদার মেমোরি, আমি সেটা ক্লিন করে নিলাম। এখন ভিউয়ার্স, আমার সেটটা আগের থেকে অনেক বেশি স্পিডে কাজ করছে এবং সবসময় করবে। আপনারা যদি প্রতিবার এই সেটটা এভাবে যখনই হ্যাং করার পথে চলে যাচ্ছে তখনই আমরা ক্লিন করে দিই বা আপনারা ক্লিন করে দেন, তাহলে আপনার স্পিডটা ফেরত চলে আসবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।